বর্তমানে টেলিভিশনের পর্দায় একটা সিরিয়াল টিআরপি থেকে নিচে নামলেই তৎক্ষণাৎ বন্ধ হচ্ছে সেই সিরিয়াল, আর সেই জায়গায় দখল করতে হাজির হচ্ছে নিত্য নতুন ধারাবাহিক। এই একই নিয়ম অভিনেত অভিনেত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য। অসুস্থতা হোক কিংবা পারিবারিক কারণ, পর্দা থেকে বিরতি নিলে সেই জায়গা পূরণ করতে নতুন নতুন মুখ সামনে আনছেন প্রযোজক সংস্থা। এমনটাই ঘটেছে প্রবীণ অভিনেত্রী এশা ভট্টাচার্যের ক্ষেত্রেও। অভিনেত্রী আরও একটি পরিচয় আছে যা খুব কম লোকেই জানে। তিনি হলেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পার্শ্বচরিত অভিনীত সানবির ভূমিকায় থাকা অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের মা। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ সানবি, মাঝে মধ্যে তার ব্লগে দেখা মেলে তার মায়ের। তবে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় মায়ের সম্বন্ধে সবটা খোলসা করে জানালেন প্রেরণা। দীর্ঘদিন যাবত ধরে অসুস্থতার কারণে পর্দা থেকে ব্রেক নিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী এশা ভট্টাচার্য। শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ক্যান্সার, 2018 সালে ধরা পড়ে ব্রেস্ট ক্যান্সার। তারপরেই চলে একে একে অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি সবটাই। যদিও এই কঠিন সময় পাশে পেয়েছিলেন স্বামী দীপঙ্কর ভট্টাচার্য ও মেয়ে প্রেরণাকে। ঠিক সময় ওষুধ খাওয়ানো, দেখাশোনা করা সবটাই করেছেন স্বামী ও মেয়ে মিলেই। হাসপাতালে নিয়মিত চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। এমনকি খুব শীঘ্রই আবারও পর্দায় জায়গা করে নিতে ফিরবেন অভিনেত্রী, তেমন আশ্বাস দিয়েছেন সকলকে।